এক্সকিউজ মি, মানে আপনি এখানে কি করছেন? এই ম্যানেজার, তুমি এখানে অন্য মানুষের রুমে কি করছো? হ্যাঁ, আই তোমার মালিকের নাম্বার দাও, এক্ষুনি তোমার মালিকের কাছে তোমার নামে কমপ্লেইন করব। আই তুমি এভাবে দাঁত কেটে হাসছো কেন? হ্যাঁ, তুমি জানো তোমার এই রিসর্টের মালিক আমার হাজবেন্ডের ক্লোজ ফ্রেন্ড, আমার এক ফোনে না তোমার চাকরি নট। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন। আপনাকে থ্যাঙ্কস যে আপনি থানায় কমপ্লেইন করতে চান। অযোগ্য, আমি থানায় কেন কমপ্লেইন করতে যাব? তুমি এখানে চাকরি করো, তুমি এখানকার ম্যানেজার, তোমার ব্যাপারে যদি আমার নালিশ করতে হয় সেটা আমি তোমার মালিকের কাছেই করব। জি না, মানে ওই আপনার হাজবেন্ড তো আবার এই এলাকার লোকাল থানার এসআই, সেই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ, আমার হাজবেন্ড লোকাল থানার এসআই, তো কি হচ্ছে? আমি না এইসব ছোটোখাটো বিষয় নিয়ে একদমই ডিস্টার্ব করতে চান, এসবের জন্য আমি একাই যথেষ্ট। এরকম দুই চারজনকে না ডান্ডামে ঠান্ডা করার কোনো ব্যাপারই না। জি ম্যাডাম। যাও, তোমাকে মাফ করে দিলাম, আর তোমার চাকরি চাকার কোনো ইচ্ছেই না। এক্সকিউজ মি সন্ধ্যা ম্যাডাম, কে ম্যাডাম? তুমি কি আমাকে বলছো? জি, মানে আপনি তো সন্ধ্যা, মানে সন্ধ্যা হক, তাই না? আমি তো সন্ধ্যা, সন্ধ্যা হক, বলো কি বলবে? না মানে আপনার হাজবেন্ড তো এখনো এলো না, মানে উনি কি আজকে রাতে আসবেন? মানে আপনি কি থাকবেন নাকি? হাজবেন্ড? আমার হাজবেন্ড আসলে হয়েছে কি, ওর থানায় একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে। ও আসবে কি আসবে না আমি একদমই বলতে পারছি না, যদি আসে আমি অবশ্যই আপনাকে ফোন করে জানাবো। কেমন, বাই। আপনি মিস্টার আকাশ? স্যার। ভেরি গুড, আপনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। জি স্যার। আমি অনলাইনে দুদিনের জন্য রুম বুক করেছি। জি 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 স্যার। টাকাও পাঠিয়ে দিয়েছি। জি স্যার। তাহলে আমার রুম এখনো খালি হয়নি কেন? সরি স্যার, আসলে বিষয়টা তা না, মানে অন্য একটা সমস্যা হয়েছে। আমার আসতে একটু দেরি হয়েছে, তো আপনি ধরে নিয়েছেন যে আমি আর আসবো না। আসলে আপনি আমার কথা ঠিক বুঝতে পারেননি, আপনার জন্যই রুম ঠিক ছিল, কিন্তু স্যার একটা কিন্তুটা কি আমি সেটাই জানতে চাচ্ছি। আমার নামে রুম বুক করা হয়েছে, আমি আমার রুমটাই চাই, আমি ওই রুমেই উঠব। কিন্তু স্যার কোনো কিন্তু নেই, ফলটা আপনাদের, আপনারাই সলভ করবেন, প্রয়োজনে ওনাদেরকে বের করে দেন। আমি এখানে একটা বিজনেস মিটিং নিয়ে এসেছি, ফরেন ডেলিগেটস এক ঘন্টার মধ্যে আমার এখানে এসে পৌঁছাবে, আমি কি তাদেরকে নিয়ে রাস্তায় বসে মিটিং করব? না না স্যার, তা হবে কেন, রাস্তায় কি আর মিটিং করা যায়? আপনি চাইলে স্যার আমি আপনাদের জন্য একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিতে পারি। মিটিং করার জন্য? ফাইন, ভেরি গুড, ভেরি গুড, আমি মিটিং করব কনফারেন্স রুমে বসে। ব্যাস ফাইন, মিটিং টিটিং শেষ হলো, তারপরে কি আমি সিবিচে যে বালির মধ্যে চিত হয়ে শুয়ে ঘুমাবো আর আকাশের তারা গুনবো? না না স্যার, তা হবে কেন। আপনি কে? ও আপনি, কি হয়েছে আপনার, এই অবস্থা কেন? আমার জ্বর, ঠান্ডা লাগছে, আজকে মনে হয় আমরা রুম ছাড়তে পারবো না ভাই, একটু ম্যানেজ করেন। কি কি বলছেন আপনি, তো সমস্যা হয়ে যাবে তো ভাই। কিছু করার নাই, আমার জ্বর আর সিটের জন্য তো আমি দায়ী না, আমার ঠান্ডা লাগছে, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। কি বলছেন এসব স্যার, মানে ভাই আপনি পারবেন, চিন্তা করেন না, আমি টাকা ডবল করে দিব, কিন্তু একটু ম্যানেজ করেন ভাই। এই যে এই যে এই যে আকাশ সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আমার প্রবলেম সলভ না করে ওনার সাথে কি এত গুজগুজ করছেন? স্যার সব কিছু ঠিকই ছিল, মানে এখন সিজন তো, সব রুমই স্যার বুকড হয়ে আছে, আর ওনাদের মানে দুপুরবেলায় আপনার রুমটা ছেড়ে দেওয়ার কথা ছিল, মানে আপনি যে রুমটাতে উঠবেন সেই রুমটাতেই ওনারা উঠেছেন। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, আমার নামে রুম বুক করা আছে, বুকিং নিয়েছিলেন, তো এখন ওনাদেরকে বের করেছেন। জি স্যার। আপনি কি বললেন, বের করতে পারেন রুম থেকে? আপনারই চা, আপনার খুশি, আমি আরো ছয় মাস থাকবো, এই রুম আমি ছাড়বো না। না হয়েছে কি, মানে আপনার রুমটাতেই তো উনি উঠবেন, ওনারই বুকিং, তো কি হয়েছে, ওনাকে অন্য রুম দিন, আমি এই রুম ছাড়বো না। সমস্যা না, বাচ্চা ছেলে, বোঝে না, আর আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই, আমি এই মুহূর্তে তোমাকে রুম থেকে বের করে দেবো,
আর বেশি বাড়াবাড়ি করলে তোমার মতো ছেলে আমি তুড়িতে 10 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিতে পারি।